বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সোমবার পালিত হলো মহান মে দিবস। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। প্রতিবছর ১লা মে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে থাকে। ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা কাজের দাবিতে ১৮৮৬ সালে এই দিন রাস্তায় নামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা, আর এই শ্রমিকদের ওপর গুলি চলে। এতে নিহত হন ১১ জন তরতাজা শ্রমিক। তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘন্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে মহান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মহান মে দিবসকে জাতীয় শ্রমিক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করে শ্রমিক মানুষদের স্বার্থ এবং মর্যাদা সুনিশ্চিত করেন। বাংলাদেশে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে দিনটি পালন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মে দিবসে বাংলাদেশে জাতীয় পত্রিকাগুলো, বিশেষ করে ক্রোড়পত্র প্রকাশ, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান এবং টক শো সম্প্রচার করে। করণীয় মে দিবস আমাদের শিখিয়েছে যে শ্রমিকদেরকে সংগঠিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া এবং লড়াই করার কোনো বিকল্প নাই। শ্রমিকের উপর শান্তিপূর্ণ সময়েও আঘাত আসে, যুদ্ধের নামেও আঘাত আসে, মহামারীর নামেও আঘাত আসে। ফলে শ্রমিকের জীবনটা সবসময় একটা ঝুঁকির মধ্যেই থাকে। ফলে আমরা সমস্ত শ্রমজীবীর কাছে সেই আহ্বানটা জানাই, আমার কর্মক্ষেত্র যেমন নিরাপদ চাই, আমার যেমন চাকরিটাকে নিরাপদ এবং নিয়মিত চাই, আমার মজুরিটা যেমন ন্যায্য চাই। আমি যদি কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হই বা নিহত হই, তাহলে তার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই এবং সব কিছুর জন্য চাই ট্রেড ইউনিয়ন করার অধিকার। এই অধিকারের জন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। এটাই মে দিবসের এই মুহূর্তের আকাঙ্ক্ষা।